আজি হনুমান জয়ন্তী। রাজ্যের প্রতিটি হনুমান মন্দিরত রাতিপুৱাৰে পৰা পূজা অর্চনা আৰম্ভ হৈছে। সমান্তৰালক নলবাৰী জিলাৰ বৃহত্তৰ ধমধমা বগৰীবাৰী স্থিত হনুমান মন্দিৰত ৰাতিপুৱাৰে পৰা ভক্তৰ ভিৰ দেখিবলৈ পোৱা গৈছে। বহুত প্রসিদ্ধ মন্দির এটা আমার অঞ্চল, আর আমিও সরুরে পর ইয়াতে প্রতিটি মঙ্গলবারে আমি অহা যাওয়া করো। সকল ভক্তপ্রাণ রাইজ আহে ইয়াতে, বহুতে বহুতো মনোকামনা লৈ আহে, বহুতে কয় যে তেখেতসকলের মনোকামনা পূরণ হয়। সেই উপলক্ষে আজি ইয়াতে বহুত মানুষের সমাগম হয়েছে, আপনাদের দেখব পাই যে বহুত মানুষ আহিছে অন্যান্য ঠাইর পর, বাকি রাজ্যের বিভিন্ন প্রান্তর পর আহে। হয় হয়, সকল সকল ফালের পর আহে ইয়াতে, বাকি সকলের মঙ্গল হোক তাকে কামনা করছো, বাবাই সকলকে কৃপা করো। উপলক্ষে অসমত বলে বর্তমান গোটেই ভারতবর্ষে হনুমান জয়ন্তী উদযাপন করা হয়েছে। সেই উপলক্ষে আজি সন্ধমা যেহেতু হনুমান মন্দির আছে, ইয়াতে রাতেপুয়ার পর ভক্ত লানি নিচিনা আর বইছে, আর অসমবাসী রাইজ হনুমান জয়ন্তী উপলক্ষে সকলে মঙ্গল কামনা করছো। মোর ঘর নীলপুর, মানে নীলপুর আইসো, আর মোট মোট সতীর্থ সকল আছে ইয়াতে, আমার নলবারীর আশেপাশে যান অঞ্চল আছে আটাইব ঠাইরপর ইয়াত ভক্ত দেখা পাওয়া যায়। ইয়াতে মোটামুটি এতালেকে হাজারেরও অধিক মানুষ সমাগম হয়েছে। নলবাৰীৰ পৰা দীপু দাসৰ ৰিপোর্ট, পি আই নিউজ।